আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে এমন একটি টোটকা বা ঘরোয়া রেমেডি নিয়ে উপস্থিত হয়েছি যেটি আপনারা মাত্র তিনবার খেলেই, যত পুরনোই কাশি হোক না কেন আর যে ধরনের কাশি হোক না কেন, কাশি থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। এটি অনেক পুরনো ঘরোয়া একটি রেমেডি যা আমাদের নানি দাদিরা ব্যবহার করতেন। এটি 100% কার্যকরী একটি নুসখা। এর জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে একটি পাকা পেয়ারা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন, এর জন্য নিতে হবে একটি পাকা পেয়ারা। এই পাকা পেয়ারা খেয়েই আমাদের যত পুরনো কাশি হোক না কেন আর নর্মাল বা কালা কাশি হোক না কেন একদম সেরে যাবে। তবে আমি যেভাবে দেখাবো সেইভাবেই আপনাদেরকে খেতে হবে। পেয়ারা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। পেয়ারা আমাদের হজম শক্তি বাড়ায়। যদি আপনাদের সর্দি কাশির সমস্যা লেগেই থাকে তাহলে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, আর এটি হার্টের জন্য ভীষণ ভালো। যদি আপনাদের ঘন ঘন ঠান্ডা লেগে যায়, সর্দি কাশির সমস্যা থাকে, তাহলে এই রেমেডিটি একবার করে দেখুন, আপনারা খুব ভালো ফল পাবেন। আপনারা একটি পেয়ারা নিয়ে সামান্য পানির মধ্যে সামান্য লবণ বা বেকিং সোডা বা ভিনিগার দিয়ে 5 মিনিট চুবিয়ে রাখুন। তাহলে পেয়ারার গায়ে রোগ জীবাণু বা কীটনাশক লেগে থাকলে সেটি নষ্ট হয়ে যাবে। 5 মিনিট পর পেয়ারাটি পানি থেকে তুলে মুছে নেবেন। তারপর একটি ছুরির সাহায্যে পেয়ারাটিকে এইভাবে কাটবেন। কেটে নেওয়ার পর কাটা অংশটি ফেলে দেবেন না, এটি রেখে দেবেন, কেননা এটি পরবর্তীতে কাজে লাগবে। এবার পেয়ারার মধ্যে থেকে কিছুটা বীজ তুলে নিতে হবে। আপনারা এমনিতেও পেয়ারা যখন খাবেন তখন বীজ বাদ দিয়ে খাবেন, কেননা পেয়ারার বীজ আমাদের শরীরের জন্য ততটা উপকারী নয়। এবার এই পেয়ারার বীজ বের করে ফাঁকা করে রাখা অংশের মধ্যে দিয়ে দেব 3-5 গ্রাম অথবা 1/2 চা চামচ জোয়ান। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বিট লবণ বা কালো লবণ। এবার পেয়ারার যে অংশটি আগেই কেটে রেখেছিলাম সেটি দিয়ে ঢেকে দিতে হবে। এবার পেয়ারাটিকে যারা চুলোতে রান্না করেন তারা চুলোতে পুড়িয়ে নেবেন, আর যারা গ্যাসে রান্না করেন তারা এইভাবে 5 মিনিট গ্যাসের ওপর রেখে পুড়িয়ে নেবেন। তবে লক্ষ্য রাখবেন পেয়ারার কাটা অংশ ওপরের দিকে যেন থাকে, না হলে যেহেতু পেয়ারার মধ্যে লবণ দেওয়া আছে পেয়ারার রস গড়িয়ে পড়ে যেতে পারে। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কেননা এখন আবহাওয়ার যা খামখেয়ালি চলছে, কোনো দিন শীত বেশি তো কোনো দিন কম, এর জন্য অনেক মানুষই এই সময় অসুস্থ হয়ে যাচ্ছে। তাই আপনারা আপনাদের প্রিয় মানুষ অথবা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে তাদের সুস্থতার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই আমার ভিডিওটিকে দেখে নিতে পারেন। আমি ভালোভাবে পেয়ারাটিকে পুড়িয়ে নিয়েছি। এই দেখুন পেয়ারাটি আমার একদম সফট হয়ে গিয়েছে। এবার পেয়ারাটিকে ঠান্ডা করে নিতে হবে। পেয়ারাটি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটিকে 8-10 ভাগে কেটে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এটিকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এক একটি ভাগ এক একবারে খেতে হবে। যাদের নর্মাল কাশি হয়েছে তারা এইভাবেই খাবেন, আর যাদের অনেক পুরনো কাশি তারা পেয়ারার সঙ্গে 1 চা চামচ মধু যোগ করবেন। তারপর মধুর সঙ্গে এইভাবে মিশিয়ে খেয়ে নেবেন। তবে মধু মেশানোর আগে খেয়াল রাখবেন পেয়ারা যেন একদম গরম না থাকে। এইভাবে পরপর 3 দিন খেলেই যত পুরনোই কাশি হোক না কেন একদম সেরে যাবে। আমার আজকের ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।